আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন চব্বিশ ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার কলেজে অ্যাডমিশনের নোটিশ চলে এসেছে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ খবর তোমাদের দিতে চলেছি যারা এবছর কলেজে ভর্তি হবে দু হাজার চব্বিশে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য কলেজে ভর্তির কি আপডেট রয়েছে আজকে জানাবো এবং তোমাদের ভর্তি কবে থেকে শুরু হবে সমস্ত বিস্তারিত খবর আমি জানাবো অবশ্যই সঙ্গে থাকবে কলেজে ভর্তির ক্ষেত্রে কি কি নিয়ম এবছর কোন প্রসেসে হবে ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এবং এমন সিদ্ধান্ত কেন এবং এর ফলে কি কি সুবিধা হবে সমস্ত ডিটেলস জানাবো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর প্রান্তিক গাইডের যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস হওয়া উচিত তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে আর খুব স্বল্প পারিশ্রমিকে আমি ক্লাস দিই তাই অবশ্যই ক্লাসের জন্য যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে যারা এবছর উচ্চমাধ্যমিক পাশ করেছে দু চব্বিশ তোমরা কলেজে ভর্তি হবে কলেজে ভর্তি এখনো পর্যন্ত শুরু হয়নি ভর্তি প্রক্রিয়া শুরু হবে বাইশে জুন দু হাজার ফার্স্ট ইয়ার ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুন চব্বিশ থেকে উচ্চ শিক্ষা দপ্তরের আপডেট কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বাইশে জুন দু অনলাইন প্রসেস হবে এবং এবছর ভর্তি প্রক্রিয়া হবে অনলাইন বেসিক এবং সেন্ট্রালাইজ ভাবে কেন্দ্রীয় ভাবে ফর্ম ফিল করতে হবে কেন্দ্রীয় ভাবে তোমাদের অ্যাডমিশনটা হতে হবে কেন্দ্রীয় ভাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে সমস্ত প্রসেস রুলস রেগুলেশন রেগুলেশনগুলো আমি জানিয়ে দিচ্ছি এবং কেন এমন সিদ্ধান্ত এর ফলে কি কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের অবশ্যই আমি সমস্ত বিস্তারিত জানাবো সঙ্গে থাকবে পূর্বে কি নিয়ম ছিল না সমস্ত কলেজ ওয়াইজ যে কলেজে ভর্তি হতে চায় শিক্ষার্থী সেই কলেজে অ্যাপ্লিকেশন করতে হতো সেই কলেজের পোর্টালে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হতো সংশ্লিষ্ট একটা নির্দিষ্ট একটা কলেজে অ্যাপ্লিকেশন করতে হতো সেক্ষেত্রে অনেক দুর্নীতি বা অনেক জটিলতা থাকতো কারণ অনেক সময় দেখা যায় যে সঠিক মেধার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না এবং অনেক খরচও হয়ে যেত কারণ যদি কোনো স্টুডেন্ট একসঙ্গে চারটে পাঁচটা কলেজে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে তাকে ওই চারটে পাঁচটা কলেজেই কিন্তু করতে হতো সেক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু এবছর থেকে দু চব্বিশ থেকে নতুন নিয়ম অনুযায়ী সেন্ট্রালাইজ ভাবে কেন্দ্রীয় ভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কেন্দ্রীয় ভাবে ফর্ম ফিল কি কিরকম না ইউনিভার্সিটির পোর্টালে একেবারে সরাসরি ইউনিভার্সিটি পোর্টালে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে কলেজে তোমরা চান্স পাবে সেই কলেজে কাউন্সেলিং এর মাধ্যমে তোমাদের শুরু হবে সমস্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ধর ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে একটা পোর্টালে একটা ফর্ম ফিল করলে কিন্তু তোমাদের সমস্ত কলেজের ফর্ম ফিল হয়ে যাবে অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি আন্ডার যারা ক্যালকাটা হবে বা বিদ্যাসাগর যাদবপুর সমস্ত কিছু সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্থাৎ সেন্ট্রালাইজ ভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে চান্স পাবে যে কলেজে তোমরা কাউন্সেলিং এর মাধ্যমে চান্স পাবে সেই কলেজেই কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে এই ক্ষেত্রে তাহলে একাধিক অপশন পাচ্ছ অনার্স নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তোমরা অনেকগুলো অপশন পাচ্ছ এবং একটা ফর্ম ফিল আপে তোমাদের সমস্ত কাজ হয়ে যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুবিধাজনক ছাত্রছাত্রীদের জন্য খুব সুবিধা এমন সিদ্ধান্ত কেন কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পেছনে অন্যতম কারণ হলো যে কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরি কোন রকম ক্ষমতা না রাখা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে ভর্তির ক্ষেত্রে অনেক অনিয়ম অনেক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন কাউন্সিল রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যে কলেজের হাতে কোনো মেধা তালিকা থাকছে না সমস্ত ইউনিভার্সিটির হাতে চলে যাচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং সেখানে যদি তোমরা চান্স পাও মেধা তালিকা অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে এর ফলে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে দেখে নাও তাহলে সবাইকে মোটামুটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেন্ট্রালাইজ ভাবে কেন্দ্রীয় ভাবে কি কি সুবিধা হবে না খুব ভাবে কিন্তু 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 হবে, খুব দ্রুত গতিতে সম্পন্ন নির্ণয়টা এবং কোনো প্রসঙ্গ না তাহলে শিক্ষার্থীরা কিন্তু অনেক একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে সুবিধা পেয়ে যাচ্ছে তারা তাদের মেধা অনুযায়ী কিন্তু পছন্দ সেই কলেজে কিন্তু অ্যাডমিশনে নিতে পারবে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা একটা থাকছে উচ্চশিক্ষা দপ্তরের একটা প্রশংসিত দারুণ একটা সিদ্ধান্ত শিক্ষার্থীদের মেধা অনুযায়ী ভর্তি করানোর জন্য একটা স্বচ্ছতা থাকবে তাই অবশ্যই প্রশংসিত একটা সিদ্ধান্ত এর ফলে দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের মেধা অনুযায়ী তাদের মার্কস অনুযায়ী এডমিশন নিতে পারছে পছন্দ অনুযায়ী কলেজে এডমিশন নিতে পারছে এবং পছন্দ অনুযায়ী সাবজেক্টও নিতে পারছে এবং কলেজের হাতে কোন ক্ষমতা না থাকার জন্য কোনো অনিয়মও হতে পারছে না তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো একটা সিদ্ধান্ত অবশ্যই বলা যায় তাহলে তোমাদের বাইশে জুন থেকে বাইশে জুন দুহাজার চব্বিশ থেকে কলেজে এডমিশন প্রচেষ্টা শুরু হচ্ছে ফর্ম শুরু হচ্ছে অবশ্যই তোমরা সবাই ফর্ম ফিল করবে পাস অনার্স সবাই অনার্স জেনারেল সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে চ্যানেলের সঙ্গে থাকো নিয়মিত আপডেট সব কিছু আমি দিয়ে দেবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে